বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব আজ আমি তোমাদের সাথে একটা নতুন ধরনের নেকলেস শেয়ার করব সেটা হচ্ছে ডাই হোমমেড ক্রে দিয়ে রোজ নেকলেস এই ক্রেটা একদমই হোমমেড মানে বাড়িতে বানানো এমনকি এই ক্রের মধ্যে যে গাম বা গ্লুটা ব্যবহার করা হয়েছে বা আঠাটা ব্যবহার করা হয়েছে সেটাও একদমই বাড়িতে বানানো তো তোমরা যদি এই रेसिपिटा माने क्रे बा आठा रेसिपिटा जानते चाओ तो आमाके कमेंट करे जानियो आमी तोमादेरके अन्य एकटा भिडियोते देखिए देबो एई भिडियोते देखिए दिते पारताम कारण भिडियोटा प्रचुर लम्बा हये जाबे बोले सेटा देखाते पारलाम ना तो एई क्रे दिये जे रोजगुलो आमी बानियेछि बा गोलापगुलो आमी बानियेछि सेई दिये आमी नेकलेस उइथ तारई सेट करे एकटा इयारिंग तोमादेर संगे बानिये देखाबो खूबई देखते सुंदर हय এবং খুব অল্প টাইমের মধ্যে বানানো যায় এবং সবথেকে বড় কথা খুব অল্প খরচে এটা বানানো যায় এবং দেখতে ভীষণ গর্জাস শাড়ির সাথে চুড়িদারের সাথে তুমি যে কোনো ড্রেসের সাথে এই ইয়ারিংটা বা নেকলেসটা ইউজ করতে পারো দারুণ দেখতে হয় তো চলো আজকে ভিডিও শুরু করা যাক তোমরা আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের অনুপ্রেরণা ছাড়া আমি এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না তাই প্লিজ সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও তাই চলো আজকে ভিডিও স্টার্ট করি প্রথমে আমি ক্রেটাতে লাল রং করে নেব এখানে আপনি যে কোনো রঙই ইউজ করতে পারেন আমি এমনি নরমাল ওয়াটার কালার ইউজ করেছি कलर डान हो गए एबार आमी एखान थेके छोटो छोटो करे लेची केटे रोजगुलो बानिये नेब रोज बानानोर जोन्नो प्रथमेई आमाके एरकम लम्बा टाइपेर करते होबे तारपर हाथे करे च्यापटा करे निते होबे एरकम छुचलो मुखवाला छुरी दिये आमी एई च्यापटा अंशटार मध्य झिकझाक करे केटे नेब যতটা সম্ভব ঢেউ খেলানো ভাবে কাটা যায় ততই গোলাপটা দেখতে সুন্দর হবে আমি দুটো টুকরো করে একটা করে টুকরোকে এভাবে ফোল্ড করে নেব এবার আমি পাপড়িগুলো একটু খুলে জাস্ট হাতে করে একটু চ্যাপটা চ্যাপটা করে দেবো যতটা করা যায় কারণ এটা খুবই নরম থাকে এই সময় যতটা সম্ভব করা যায় করে দিতে হবে এরকম ধরনের একটা তার কেটে নেব নর্মাল স্টিলের তার এবার আমি এটা রোজটার মধ্যে এফোর ওপর করে নেব এই অবস্থাতেই শুকাতে দেবো আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা রোজ তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে এরকম ভাবে চ্যাপটা চ্যাপটা করে নেব এটাকে তারপর জিগজাগ ভাবে কেটে নেব দুটো অংশে কেটে নেওয়ার পর এবার আমি এক ধাপ থেকে ফোল্ড করে নেব করে নিচ্ছি আমি এই পাপড়িগুলোকে আস্তে আস্তে হাতের সাহায্যে খুলে খুলে নেব নিয়ে চ্যাপটা করে নেব যতটা পারা যায় এই অবস্থাতে তারপরে তার লাগিয়ে দিচ্ছি এরকম একটা তার নিচের দিকে থেকেও লাগাবো সমান তিন ভাগে এটা আমি লকেটের জন্য রেডি করছি সেই জন্য এইভাবে তার লাগাবো এটা দুদিন শুকাতে টাইম নিয়েছে তারপর এরকম অবস্থা এসেছে আমি আপনাকে এই তারটা একটা ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রিং করে নিতে হয় এবার বুঝলেন তারটা আমি কেন লাগিয়েছিলাম এবার আমি লকেটটা তৈরি করব। প্রথমে লকেটটা তৈরি করার জন্য এই রকম একটা চেন থেকে সমান তিন ভাগে কেটে নেব, সমান যেন হয়। আপনারা চাইলে সিলভার চেনও ইউজ করতে পারেন, আপনাদের যেরকম ইচ্ছা। আমি এবার এই চেনটাকে জাম রিংয়ের সাহায্যে লকেটটায় লাগিয়ে দেব। তিনটেকে একই প্রসেসে লাগাবো, আমি আপনাদের একটা করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এইরকমভাবে লাগিয়ে দেব। তিনটে আমার লাগানো হয়ে গেছে। আমি এবার এই চেনের নিচে এই ধরনের বল জাম রিংয়ের সাহায্যে লাগিয়ে দেব। আমার বল লাগানো হয়ে গেছে, দেখুন লকেটটা তৈরি হয়ে গেছে। আমি জাম রিংয়ের সাহায্যে একটা একটা করে রোদ লকেটের গায়ে লাগিয়ে দেব। আমি আপনাদের একটা করে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো একই প্রসেসে হবে বলে আর দেখাচ্ছি না। ভাবে আটকে দেব। এরকম দেখুন কেমন লাগছে। বাকি রোজগুলো আমি এইভাবেই আটকে দেব। আমার রোজগুলো আটকানো হয়ে গেছে। এবার আমি দুদিকে দুটো এরকম দড়ি লাগাবো। আপনারা চাইলে এই যে চেন, এরকম চেনও ইউজ করতে পারেন, কিন্তু আমি দড়িটাই লাগিয়েছি, যেহেতু ছোট বড় করা যায় সেই জন্য আমি দড়িটা লাগিয়েছি। জাম রিংয়ের সাহায্যে দুদিকে দড়িটা লাগিয়ে দিচ্ছি। লাগানো হয়ে গেছে। এবার আমি ইয়াররিংটা প্রস্তুত করব। ইয়াররিংটা তৈরি করার জন্য প্রথমেই আমি সমান দুভাগে চেন নিয়ে নিয়েছি, একটা চেনকে দুটো সমান ভাগে কেটে নিয়েছি। এবার এই ক্লিপ দুটোতে আমি এই চেনটা জাম রিংয়ের সাহায্যে লাগিয়ে দেব। দেখুন কিভাবে লাগাচ্ছি। এই ধাপটাও একইভাবে লাগিয়ে নেব। এবার আমি এই চেনের ওপেন মুখটা আরেকটা জাম রিংয়ের সাহায্যে লাগাবো, আর এরকম একটা ইয়াররিং লক লাগাবো বা হুক লাগিয়ে নেব। এবং নিচের এই যে ওপেন পোর্শনটা আছে এখানে আমি একটা বল লাগাবো। আপনারা চাইলে গোল্ডেন সিলভার যে কোনো কালারের বল ইউজ করতে পারে, আমি গোল্ডেনই ইউজ করেছি। আমার ইয়াররিংটা তৈরি হয়ে গেছে, দেখুন কেমন সুন্দর হয়ে গেছে, কত তাড়াতাড়ি। নেকলেস আমার কমপ্লিট। কত মিষ্টি লাগছে। আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আশা করি ভালো লাগবে। আবার ফিরে আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আজকের মতো নমস্কার, ভালো থাকবেন।